আমি যেটুকুন শিখেছি সেইটুকুন বলবেন, বেশি কথা বলবেন, শুনতে না পায় আসতে। স্যার, ভগবান ব্রহ্মা ন্যায়নিষ্ঠ বিচারক, স্বর্গের আদালতের একমাত্র প্রধান বিচারপতি আদালতে প্রবেশ করছে, আপনারা সবাই দণ্ডায়মান হন। আদালতের কাজ শুরু করুন। আদালতের কাজ শুরু হচ্ছে। আজকের প্রথম কেস ফরিয়াদি মামলা নং 3,42,722,4,2। কে কাছে? এটা কি করে শুনতে পেলো? ঠিক আছে, পেয়েছে পেয়েছে, চুপ করুন। কালা তো আনে আসতে, বিচারককে কালা বললে আপনার কি হবে বুঝতে পারছেন? ও নিজে যখন ঢুকলো তখন তো আসতে কাস্তে ঢুকলো, তাতে আপনার কি? অন্যকে পারণ করছে কেন? আসতে আসতে, ঠিক আছে। কে কাশে? কে আগে? আমি ভৃঙ্গি স্যার। আদালত কক্ষে কাশি পেলে আদালত কক্ষের বাইরে চলে যান, এটা পবিত্র স্থান, আর বেশি কাশি পেলে বাইরেই থাকুন। তাহলে তো ওকে আগে যেতে হয়, তা চলে যাক, আপনার শাস্তি হোক। ঠিক আছে ঠিক আছে স্যার, আর হবে না, আর যদি হয় না আমি চেপে রাখবো। প্রসিড। আপুত, এই যে স্যার, এই যে ফরিয়াদি পক্ষে অভিযোগ পত্র। আপুত ট্রায়াল শুরু করুন, ফরিয়াদি পক্ষকে হাজির করুন। ফরিয়াদি পক্ষ কৈলাসনাথ বাবা ভোলানাথ হাজির। হাজির ধর্মাবতার। কাঠগড়ায় উঠুন। স্পর্শ করিয়া বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্যা বই মিথ্যা বলিব না। বলতে হবে যাহা বলিব মিথ্যা বলিব না, ধাত্রীকে ভুলে যা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। আপনি অভিযোগ করেছেন আপনার পুত্র কার্তিককে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে নারদ দেবতা মর্তে পাঠিয়ে দিয়েছেন। আগে হ্যাঁ ধর্মাবতার, আপনি অভিযোগ করেছেন যে আপনার সরল সোজা পুত্র কার্তিককে নারদ প্রলোভিত করেছে, অর্থাৎ কিনা ফুসলিয়েছে। আগে হ্যাঁ, একেবারে সত্য। ধর্মাবতার স্যার যদি অনুমতি করেন তাহলে অভিযোগকারীকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আপুন প্রসিড। থ্যাংক ইউ। আপনি তো বাবা ভোলানাথ। আগে হ্যাঁ। আপনার কি করে মনে হলো যে নারদ দেবতাই আপনার ছেলেকে ফুসলিয়েছে? নারদের তো এটাই কাজ, শুধু কাঠি দেয় আর অন্যের পিঠ চুলকায়। অবজেকশন স্যার, এইভাবে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে প্রমাণ ছাড়া উনি কিচ্ছু বলতে পারেন না। এখানে অনেক তুলছি অমূল। অবজেকশন গ্রহণ করা হলো।